বর্তমান সরকার ক্ষমতায় থাকলে বিএনপির কোনো নেতাকর্মীর অস্তিত্ব থাকবে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রোববার রাজধানীর একটি হোটেলে খালেদা জিয়ার জীবনভিত্তিক গবেষণা গ্রন্থ বেগম খালেদা জিয়া জীবন ও সংগ্রাম এর পাঠ উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে দর্শক সারিতে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতারা। মির্জা আব্বাস অভিযোগ করেন, চিকিৎসার সুযোগ না দিয়ে জেনে শুনে খালেদা জিয়াকে হত্যা করা হচ্ছে। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য বলেও জানান অনুষ্ঠানে আমন্ত্রিত বিশিষ্টজনেরা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে একটি কথা বলতেই হয়, ওনাকে আজকে আমাদের সামনে আসতে দেওয়া হয় না, ওনাকে কথা বলতে দেওয়া হয় না, ওনার শুধু দূরের কথা কথা বলা। ওনার চিকিৎসা যেখানে বাংলাদেশের ডাক্তাররা আশা ছেড়ে দিয়েছে, তারা বলতেছে যে ওনাকে অবিলম্বে বিদেশে নেওয়া দরকার। বারবার 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 বলার পরেও জেনে শুনে একটা মানুষকে কীভাবে হত্যা করা হচ্ছে, এটা আজকে ইতিহাস সাক্ষী হয়ে থাকবে।